আমি তোমাকে বলছি এ বি সি ডি। আমি কি বললাম? এ বি সি ডি। বিতে বাত, বিতে বাত, বিতে ডেথ, জন্ম, মৃত্যু, মাঝখানে সি আছে না নাই? আর কোনো সি আছে না নাই? তোমার সামনে বিতে বাত আর বিতে ডেথ, এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে তোমাকে আল্লাহ চিনতে হবে। এই জন্মের মাঝখানে তুমি আবার চিন্তা করো, তুমি কি টাকার পাগল হবে? তুমি চিন্তা করো জন্ম মৃত্যুর মাঝখানে তুমি কি ক্ষমতার পাগল হবে? তুমি জন্ম মৃত্যুর মাঝখানে চিন্তা করো তুমি কি সম্পত্তির পাগল হবে নাকি দুনিয়ার পাগল হবে, টাকার পাগল হবে, পয়সার পাগল হবে? তুমি আবার সিদ্ধান্ত নাও, এখন আমার সঙ্গে মিলিয়ে ফেলো। সি দ্য চয়েস, মাই চয়েস, আমার চয়েসটা তোমরা জেনে নাও। হরিগঞ্জবাসী, এই চ্যালেঞ্জটা, এই চয়েসটা গ্রহণ করে নাও। আমার চ্যালেঞ্জ, আমার চয়েস, এভরি বডি ফলো মি। সি দ্য চয়েস, বাথ অ্যান্ড ডেথ, মাস্কের চয়েস, মাই চয়েস, এই চয়েস মানি। আমি চয়েস করি আল্লাহকে, কারণ আল্লাহ আমার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আমি চয়েস করি ইসলামকে, আমি চয়েস করি কোরআনকে। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমি চয়েস করি আমার মস্তুভাগে, এর কিছু আমি বুঝি না। ভক্তরে বলেন ঠিক ঠিক না বলে। ওরা জন্ম মৃত্যুর মাঝখানে চয়েস করছে কাকে? আর বলবে কাকে? ওরা চয়েস করছে আল্লাহকে। এই জন্য পৃথিবীর সব তাদের শত্রু, কিন্তু আমার আল্লাহ তাদেরকে আপন করে নিয়ে নিয়েছে। তাহলে আমার চয়েস যদি ঠিক থাকে, আমার মেধা যদি ঠিক থাকে, আমার হাওয়ার যদি ঠিক থাকে, আমার মেন্টালিটি যদি ঠিক থাকে, আমার পড়ার স্পৃহা যদি ঠিক থাকে, এই পৃথিবীর সব আমার কাছে নগণ্য। মস্তুমার মহাপাপ আমাদের কাছে অনন্য।